হ্যালো ভিউয়ার্স, আমার হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি গ্রীষ্মকালের হাসনাহানা গাছের প্রোগ্রেসটা দেখাতে চলেছি। তো দেখুন, এর আগে আমি হাসনাহানা গাছের সম্বন্ধে অনেক ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি যে হাসনাহানা গাছে নাকি তাদের ফুল ফুটছে না, গাছের ডাল বড় বড় হয়ে গিয়েছে কিন্তু তবুও ফুল ফুটছে না। দেখুন, আমার এই হাসনাহানা গাছটা, এটা কলম করেছিলাম আমি, এর মাদার প্লান্টটিকেও আপনাদেরকে দেখাবো। তো এই গাছে দেখুন ফুল ফুটেছে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, পাতা কুঁকড়িয়ে গিয়েছে কারণ এর খাদ্যের একটু অভাব ছিল। তো যাই হোক, এই অবস্থাতেও প্রচুর ফুল ফুটেছে এবং আরও ফুলের কুঁড়ি আসছে। হাসনাহানা গাছ প্রচুর খাদ্য সংগ্রহ করে, কারণ একটা গোছায় দেখুন কতগুলো করে ফুল এসেছে। ঠিক এই কারণেই হাসনাহানা গাছে প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। প্রচুর খাদ্য যদি না দেওয়া হয় তাহলে হাসনাহানা গাছে ফুল কিন্তু ফুটবে না এবং পাতাগুলোও কুঁকড়ে যাবে। তাই আমাদেরকে যথাযথ খাদ্য দিতে হবে আর জলের ব্যবস্থাও করতে হবে। ছাদ কৃষিতে, অর্থাৎ ছাদের টবে যদি আমার হাসনাহানা গাছ থাকে, সেই গাছটাকে অতি যত্ন করতে হবে, কারণ সেই গাছে প্রচুর পরিমাণ জল দরকার হবে এবং খাদ্য দরকার হবে। আমি এই গাছটা যখন আমার ছাদে ছিল প্রচুর আমাকে খাটতে হতো, এখন আমি মাটিতে লাগিয়ে দিয়েছি জমিতে। তো দেখুন, এখানে আমি কিন্তু খাটিইনি, খাদ্যও আমি এখনও পর্যন্ত দিইনি, কিন্তু গাছটা কত সুন্দর গ্রোথ করেছে, অনেক বড় হয়েছে এবং এতে প্রচুর ফুল এসছে। তো চলুন, এবারে এর মাদার প্ল্যান্ট, অর্থাৎ এর যে মেন গাছ ছিল, সেই গাছটিকে আপনাদেরকে দেখিয়ে দিই। এটি হলো সেই মাদার প্ল্যান্ট। এর আগে যে হাসনাহানা গাছটাকে দেখালাম, এর মূল গাছ এটা। এই গাছের ডাল কেটে আমি কলম করেছিলাম, কলমটা যাই হোক সাকসেসফুল হয়েছে এবং ফুল আসছে, গাছও বড় হয়েছে। এই গাছটাতে দেখুন, এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছে, ফুলগুলো এখনও ফোটে না কারণ এটা রাত্রিবেলায় ফুল ফোটে এবং সুন্দর গন্ধ ছড়ায়। দেখুন এই গাছেও পাতা কিন্তু কুঁকড়ে আছে, কারণ এই গাছেও খাদ্য কম হয়ে আছে। যথাযথ খাদ্য না দিলে পাতা কুঁকড়ে যাবে এবং ফুল কম দেবে। এই গাছে যদি আমি আরও খাদ্য দিতাম তাহলে এই গাছে আরও ফুল ফুটত এবং গাছটাও ভালো বৃদ্ধি পেত এবং পাতাগুলো কুঁকড়িয়ে যেত না। তো যাই হোক, আমি চেষ্টা করব এরপরে খাবারে আমি দিব গাছে গিয়ে। তো আপনারা যারা হাসনাহানা গাছ বাড়িতে লাগাবেন, তারা একটা কথা মনে রাখবেন, বড় বড় যে ডালগুলো বেরোয় সেগুলোকে ছেঁটে দেবেন, আর যদি না ছেঁটে দেন তাহলে কিন্তু গাছটা প্রচুর লম্বা হয়ে যাবে এবং ফুল কম আসবে। গাছ ছেঁটে দিলে তাড়াতাড়ি নতুন নতুন ডাল বেড়াবে এবং সেই গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটবে। আর খাদ্য আর জলের ব্যবস্থাটা আপনাদেরকে আগেই বললাম, ভালো রাখতে হবে। খাদ্য আর জলের সমন্বয় যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের পাতা কুঁকড়ে যাবে এবং ফুলও কম আসবে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন সাবস্ক্রাইবার যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।